আমরাও ভালো আছি। আর আজকে ঝকঝকে আকাশ, একদম মানে ঝকঝকে রোদ উঠেছে। সকাল থেকে উঠে দেখছি আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, কিন্তু উনি যেহেতু কাজে বসে গেছেন তাই ওনার ব্রেকফাস্ট এখনো হয়নি। উনি আজকে খাবেন শুধু ডবল ডিমের পোচ, তো সেটাই দিয়েছি। আর এখনো চা খাচ্ছেন উনি, আর সিস্টেম অন করে বসে গেছেন, যেহেতু 10:07 বাজে। এখন 10-15 মিনিট একটু টাইম পাবে না, তারপর খেয়ে নেবে। ঠিক, ওকে আগে থেকেই বলি যে তুমি একটু আগে ওঠো, তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে বসতে পারবে, কিন্তু না, টাইম মতো উঠবেন টাইম মতো বসবেন আর কি, তাই জন্য হয়ে ওঠে না। আর যাই হোক, এই সকাল থেকে একটু কিছু কাজ করছিলাম, অনলাইনে কিছু অর্ডার দেওয়া ছিল, সেটা আমাদের জন্য নয় কলকাতার জন্য, মানে শ্বশুরবাড়িতে পাপাদের আমুল মস্তির ইটা পাওয়া যাচ্ছিল না, তাই জন্য সেগুলো অর্ডার দেওয়া হলো। কিন্তু ওইসবই কাজ করছিলাম, এদিক ওদিক দেখছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, সুইগি ইনস্টামার্টে আগের দিন দেখেছি, তোমরা কিন্তু চেক করতে পারো সুইগি ইনস্টামার্টে, কিন্তু আমরা এখানে যেগুলো খাই আর কি, আইডি ধোসা ব্যাটার, আইডি মালাবার পরাঠা, এগুলো সবই কিন্তু সুইগি ইনস্টামার্টে পাওয়া যাচ্ছে। আমি আজকেই দেখলাম, আগের দিনও সার্চ করেছি, আসলে পাপা এখানের ওই ধোসা ব্যাটারের ধোসাটা আর মালাবার পরাঠা, এই দুটো জিনিস খুব ভালো খাচ্ছিল। তো এবার বেশি দিন ছিলও না, বেশি কিছু করে খাওয়ানোও যায়নি, এবার 5 দিনের মধ্যে একদিনই ওই ধোসা আর একদিনই পরাঠাগুলো খেয়েছিল না, হ্যাঁ একদিনই ওই পরাঠা খেয়েছিল, তাও যেহেতু ভারী মোটা হয় বলছিল, দুটোর বেশি দিতেই না এরকম করছিল, তো ওই জন্য পাচ্ছিলাম না। অনেক দিন ধরেই না আমি খুঁজছিলাম, এটা আমি একটু দেখি আর কি, কোথায় কি কমে চলছে না চলছে, কোথায় কি সেল চলছে, এসব দেখতে দেখতে সেদিনকে পাইনি খুঁজে। এবার আজকে হঠাৎ করে পাপা বলছে, আমুল মাস্তির যে বাটার মিল্কটা আছে ওটা না এখানে পাওয়া যাচ্ছে না। এবার আমুল মাস্তি বলছে বাটার মিল্কটা আর পাপা উজ্জ্ব করছিল না, মানে উজ্জ্ব রাখছিল, মেনশন করছিল না। তো খুঁজছিলাম, প্রথমে অ্যামাজনে দেখলাম, অ্যামাজনে জিনিসের দাম হচ্ছে 50 টাকা করে 1 লিটারের গুলো নেয় আমুল মাস্তি, তো 2 লিটারের দাম কত হচ্ছে 100 টাকা, ডেলিভারি চার্জ কত নেবে 160 টাকা, সেটা পৌঁছবে কবে, 27 অক্টোবর, মানে কোনো মানেই হয় না, ফালতু লাগলো জিনিসটা। তো তারপর ইনস্টামার্টে দেখলাম, সুইগি ফ্লিপকার্টে সার্চ করলাম, ফ্লিপকার্টে নেই, স্টক নেই, আউট অফ স্টক দেখাচ্ছিল। তারপর মনে হলো সুইগি ইনস্টামার্টে যেহেতু আগের দিন পাইনি তাই চেক করছিলাম না, তাও মনে হলো একবার চেক করে তো দেখি। তারপর চেক করতে গিয়ে দেখলাম পেয়ে গেলাম আমুল মাস্তিটা, তারপর মনে হলো ধোসা ব্যাটারটাও দেখি, দেখলাম পেয়ে গেলাম। নিচে দেখছিলাম যে মালাবার পরাঠাটা দেখাচ্ছে আমাকে, তো ওটাও পেয়ে গেলাম, তো সবটাই একেবারে দিয়ে দিলাম, বেশ ভালো লাগলো ওই জন্য, সবটা পেয়ে গেছি যখন, তো এই আর কি। আর আপাতত তো জিওমার্ট থেকে খুব সবজি বাজার করছিলাম মাঝে, আপাতত আমরা ওই যেহেতু শনিবার করে বেরোনোই হচ্ছে তাই জন্য বাজার থেকে নিয়ে আসি, তাই অনলাইনে আমাদের আর কিছু আনানোর নেই। আর ডিমার্ট থেকে তো বাজার হয়েই গেছে, এসব ধোসা ব্যাটার ফ্যাটার ঘরে রয়েছে। এবার না, আইডির ধোসা ব্যাটারটা আমি আনিনি, এবার এনেছি আসলের ধোসা ব্যাটারটা এনেছি, ওটাও ভালো, তবে আমার কোথাও যেন মনে হয়েছে আসলের ধোসা ব্যাটারটা একটু থিক, আইডিটা একটু পাতলা, তবে হ্যাঁ 10 টাকা ডিফারেন্স কিন্তু আছে 1 লিটারে, মানে 1 লিটার বলে ওটাকে, 1 কেজি পাওয়া যায় আর কি, 1 কেজির পাউচে 10 টাকার হেরফের রয়েছে, ডিমার্টের প্রাইসে তো 10 টাকা হেরফের পেলাম, জানি না বাজারে কত। তো এই আর কি, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে দুপুরে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর বাবু ডালের সাথে কোনো তরি তরকারি বা মাছের ঝোল, তারপরে এইসব কিছুই ভালো খান না, মাছের মাথা দিয়ে মুগের ডাল মানে তার সাথে সব ভাজা লাগবে, তো আজকে ভাজবো হচ্ছে আলুর পাঁপড় আর ঢেঁড়স আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা, এই কটাই রান্না হবে আজকে। এই কটা রান্না বলতে টাইম লাগবে কিন্তু এই রান্নাগুলো করতে, আজকে ভাজা যেহেতু আর ঢেঁড়স ভাজা তো প্রচণ্ডই টাইম লাগে, দেখা যাক। আজকে একটু তাড়াতাড়ি শুরু করবো ভাবছি, দেখি একটু বসে নিই, একটু নিজের কাজ করে নিই, ঘর দোয়ার গোছানো হয়ে গেছে, বিছানা বাটি সবই, একটু পরে রান্নাঘরে ঢুকবো। তো চলো, এখন বাজে 11:03 আর আমি 11:00 রান্নাঘরে এসেছিলাম, এইখানে প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়ে গেলাম। আর একটু প্রবলেম হচ্ছে কেন বলো তো, এতদিন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার নিজের ভিডিও শ্যুট করতাম, আজকে হঠাৎই ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি, ইচ্ছে হলো, এটাও একটা প্র্যাকটিস করা দরকার তাই জন্য। আর প্রেশার কুকারে মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আমার ঘরে শুকনো লঙ্কা নেই, শুকনো লঙ্কা তো ফোড়ন দিতেই হবে, তাই জন্য যাব নিচে। তো চলো যা যাক, চলো রান্নাটা এবার শুরু করব। ইন্ডাকশনটা একটু বন্ধই রাখলাম, গ্যাসটা বেশ অনেক দিন ধরে যাচ্ছে, তো হ্যাঁ কিছু বললে, ইন্ডাকশনটা বেশ, গ্যাসটা অনেকদিন ধরে পড়ে রয়েছে, এবার ভাবছি গ্যাসে একটু কদিন রান্না টান্না করে নিই। এইখানে ঢেঁড়সটা কেটে নিয়েছি, ঢেঁড়স আলু ভাজবো বলে আলুটাও কেটে নিয়েছি, এখানে মাছের মাথা দিয়ে ডাল হবে আর 2 পিস মাছ নিয়ে নিয়েছি ভাজবো, সবটাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে আলুর পাঁপড় কটা ভাজবো, আর এখানে ওর এই বাটার মিল্কটা বার করে রেখেছি, 11:00 থেকে 12:00 সময় দিয়ে দেবো। এখন বাজে 11:34, তো চলো আমার কড়াইও গরম হয়ে গেছে, তেল দেওয়া যাক।
সিঙ্ক মোটামুটি ফাঁকা, হাতাটা রয়েছে কারণ ডালটা এখনো হচ্ছে, বাসন টসন মেজে দিয়েছে, এখানে চালটা ভেজানো আছে, এখানে ভাজা মশলা ধনে পাতাটা রেডি করে রেখেছে কারণ ডালটা ফুটছে, নামানোর আগে দিয়ে জাস্ট নামিয়ে তারপর মানে দেওয়ার নামানোর আগে দেবো, দিয়ে তারপর নামাবো। ডালটা আজকে অসাধারণ খেতে হয়েছে। ফোড়নে যদি বলো কি কি দিয়েছি, তাহলে তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি হচ্ছে মেথি, ছাড়া পাঁচফোড়ন খাই আমি, মেথিটা আমি খেতে পারি না, তো সেই পাঁচফোড়ন দিয়েছি, আর তো মাছের মাথা, আর আদা বাটা দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর নুন, আর সামান্য একটু মিষ্টি, যেহেতু এতটা পরিমাণে ডাল হচ্ছে তাই। মাছের মাথা দিয়ে ডাল করলে আমি সবসময় চেষ্টা করি অন্তত দুদিনের ডাল বানানোর, তো এখানে দুদিনেরই ডাল আছে, আর বাকি সব হয়ে গেছে। এখানে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা, এখানে রয়েছে আলুর পাঁপড়টা, আর এখানে রয়েছে দু পিস মাছ ভাজা। তো এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি। চলো এবার ঘরটা ঝাঁপিয়ে নিই ডালটা ফুটতে ফুটতে। লাঞ্চটা সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি, শুধু পাঁপড়টা থালাতে দেইনি আর ডালটাও বাটিতে আলাদা করে দেইনি, এটা থেকে দুজনে নিয়ে নিয়ে খাবো আমরা। তো চলো, এই পাশে আমারটাও রয়েছে, এবার বসে পড়া যাক খেতে। ছাদে এলাম, আর দেখে বুঝতে পারছো যে ছাদে এসেছি, একটু হয়তো হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে এক তো সিঁড়ি দিয়ে হেঁটে এসেছি, দ্বিতীয়ত এটা আমার সেকেন্ড শ্যুট চলছে, মানে সেকেন্ড শট নিতে হচ্ছে এটার কারণ বুঝতেই পারছো, আজকে সকাল থেকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে চেষ্টা করছি আমি আমার ব্লগ শ্যুট করার একা একা হলেও। কারণটা হচ্ছে আমাদের, এটা আমরা সবাই জানি, আমরা যেহেতু ফোনে করি তো ব্যাক ক্যামেরা অলওয়েজ ফ্রন্ট ক্যামেরার থেকে মেগাপিক্সেল অনেক বেশি থাকে, তাই জন্য ব্যাক ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো আসে, কিন্তু সেটা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না কারণ ব্যাক ক্যামেরায় আমরা আমাদেরকে দেখতে পাই না, সুতরাং মাথা কেটে গেলেও না, গলা কেটে গেলেও, কনিষ্কের মতো ছবি আসছে কিনা আদৌ জানি না, আদৌ কি হচ্ছে শ্যুট আমি সেটাও বুঝতে পারছি না। দেখা যাক যেটাই হয়, এবার যদি সেকেন্ড শ্যুটটা অন্তত ভালো হয় তাহলে এটাই রাখবো, আর থার্ড শ্যুট নিতে হলে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, আশা করি হয়তো নিতে হবে না। ফার্স্ট শ্যুটে যেটাও যেটা প্রবলেম হয়েছিলো আমি বুঝতে পেরেছি, হয়তো প্রথম প্রথম করছি, আজকে থেকেই শুরু করছি, ওই জন্য হয়তো কদিন প্রবলেম হবে, তারপর আস্তে আস্তে শিখে যাবো। এটা আমার মনে হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরায় না অনেক সময় পিকচার কোয়ালিটি একটু খারাপ হয়ে যাচ্ছে, হেজি হচ্ছে কেমন একটা লাগছে, তো ব্যাক ক্যামেরায় অনেকটা পিকচার কোয়ালিটি ক্লিন আসছে, তাই জন্য আমি চেষ্টা করছি ব্যাক ক্যামেরা দিয়ে করার। যাই হোক, আমাকে দুর্গাপুজোর সময় এক দুজন জিজ্ঞেস করাও করেছিল যে আমাদের ব্যাঙ্গালোরে চাঁদা কেমন লেগেছে দুর্গাপুজোয়। চাঁদা না ওইভাবে লাগে না ব্যাঙ্গালোরে, কারণ আমাদের কোথাও, যেখানে আমরা পুজোতে গেছিলাম কোথাও আমাদের মেম্বারশিপ নেওয়া নেই, যদি আমাদের মেম্বারশিপ নেওয়া থাকতো বা আমাদের নির্দিষ্ট কোনো অ্যাপার্টমেন্টের বা গ্রুপের পুজো হতো তাহলে অবশ্যই চাঁদা দিতে হতো, কিন্তু আমরা যেহেতু কোনো মেম্বারশিপ নেই নি তাই জন্য চাঁদা দিতে লাগেনি। এই নয় মেম্বারশিপ নেই নি মানে যে আমি সেখানে যেতে পারবো না, আমি সেখানে অঞ্জলি দিতে পারবো না, আমি মাকে দর্শন করতে পারবো না, সেটা কিন্তু নয়, আমরা সবটাই করতে পারবো, শুধু চাঁদাটা দিতে হয়নি। তবে হ্যাঁ, ওখানে ডোনেশন বক্স থাকে, তুমি তোমার ইচ্ছে মতো, মানে অবশ্যই সেটা পার্সোনাল চয়েস কে কীরকম দেবে না দেবে, তুমি তোমার ডোনেশন বক্সে ইচ্ছে মতো তুমি ডোনেট করতেই পারো, সেটা তোমার ব্যাপার, তো সেইটুকুই, আর কোনো চাঁদা ফাঁদা লাগে না। কিন্তু যাই হোক, আমি ছাদে এসেছি, একটুখানি মজা করে নিই, একা একা একটু ঘুরে ঘুরে নিই, একটু প্রকৃতিটাকে দেখে নিই দু চোখ ভরে, তারপর আবার নিচে চলে যাই। এখন বাজে রাত্রি 10:02, আর ধোসা এখানে মোটামুটি এটা হয়ে গেছে, এবার ওঠানোর পালা এটাকে, আর এখানে চাটনিও হয়ে গেছে, এটা একটা আর এটা একটা, আর আমার বর আজকে একটা পাকলামো করেছে, এটা থেকে আমি যদিও একটু খেয়ে নিয়েছি, এই একটা রসমালাই এনেছে আর এই একটা রসমালাই এনেছে, দুটোই রসমালাই টাইপেরই এনেছে, যেহেতু আমি মিষ্টি ভালো খাই ও একটু বেরিয়েছিল, ব্যাস এই দুটো কাজ করে নিয়ে চলে এসেছে। যাই হোক, ধোসাটা এবার উঠিয়ে নিই আগে। রাত্রিবেলা ডিনার করতে করতে নেমে গেছে বৃষ্টি, তো আজকে রাতটাও ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আজকে একটু গরম গরম লাগছিল জানো তো, কলকাতায় শুনছি একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা পড়ছে, কিন্তু এখানে সেরকম এখনো কিছু বুঝতে পারিনি, জানি না কতটা কি ঠান্ডা পড়বে। তো বৃষ্টিটা তো নেমেছে, এটা দুপুর দুটো থেকে নামার কথা ছিল, এখন নেমেছে, খেতে বসতে বসতে এখানেই খেতে বসি, তো সোজা তাকিয়ে দেখছি বৃষ্টি নেমেছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। তো চলো আজকের মতো এই বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল বাটনটাও ক্লিক করে দেবে। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।